ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার শিখতে পারব। আশা করি তোমরা যদি ভিডিওটি শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক ভালো হবে। তো আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক, দ্যাট মিনস পার্টস অফ স্পিচ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সালে আহমেদ তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। পার্টস অফ স্পিচ টপিকটি একটি গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো ক্লাসের জন্য, বিশেষ করে মাধ্যমিক স্তরের জন্যে 6-10 এই পার্টস অফ স্পিচ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো গ্রামার করতে যাই না কেন, গ্যাপ ফিলিং, ট্রান্সফরমেশন ইত্যাদি সব কিছুর মধ্যেই পার্টস অফ স্পিচের জ্ঞানটি আমাদের খুব কাজে লাগে। তো আমরা প্রথমেই জানি পার্টস অফ স্পিচ জিনিসটা কি। দেখো, পার্ট মানে হচ্ছে অংশ, স্পিচ কথা বা বাক্য। তাহলে আমরা বলতে পারি পার্ট হতো অংশ, স্পিচ মানে হচ্ছে কথা। একটি উদাহরণ দেওয়া যাক, তোমরা উদাহরণটি একটু ভালো করে দেখো। হেলাস, মুনিয়া ডিড নট স্টাডি সিরিয়াসলি অ্যান্ড সো শি ফেইল্ড টু পাস দ্য এক্সাম, পাস দ্য ফাইনাল এক্সাম। ওকে, তাহলে এখানে খেয়াল করো, এখানে প্রত্যেকটি অংশই এক একটি পার্ট অফ স্পিচ। যেমন এখানে ধরো অ্যালাস, এখানে মুনিয়া, এখানে স্টাডি, সিরিয়াসলি, এই প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু কোনো না কোনো পার্ট অফ স্পিচ, এবং এগুলো বাক্যের মাঝখানে বসে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করছে, বাক্যের সাথে বিভিন্ন এর সম্পর্ক তৈরি করছে। তো তাহলে আমরা বলতে পারি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। ওকে, এবার আমরা দেখব পার্টস অফ স্পিচের প্রকারভেদ। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। ওকে, আমি আবার বলছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ বাক্যে বিভিন্ন জায়গায় প্রয়োগ হয়, এগুলো ব্যবহার হয়। তো এগুলো আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের বিভিন্ন গ্রামার আইটেম করতে আমাদের অনেক সহজ লাগবে। তো আমরা এগুলো এখন শেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি নাউন। দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে এবং লেখা আছে বাসাইল হাই স্কুল। ওকে, এই স্লাইডটি খেয়াল করো, এখানে অনেস্টি লেখা আছে, কেমন? এবং এখানে দেখো একটি শহরের ছবি দেওয়া আছে। ওকে, এটা কি? এটা একটা প্রাণীর নাম। তো দেখো, এটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা নাম, এটা অনেস্টি, এটা একটা গুণের নাম, এটা কুমিল্লা, একটা শহরের নাম, এটা হচ্ছে তোমরা সবাই জানো, হ্যাঁ, তো এটা একটা প্রাণীর নাম, কেমন? তো এই প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করে দেখো কোনো না কোনো নামকে প্রকাশ করছে। স্কুল একটা গুণের নাম, একটা শহরের নাম, হ্যাঁ, ময়ূর একটা প্রাণীর নাম। তো তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যেই কোনো কিছুর নামকেই আমরা নাউন বলবো। ওকে, এবার দেখো প্রোনাউন, প্রোনাউন, কেমন?
দেখো এই ছবিটা ভালো করে খেয়াল করো, পাশে কি লেখা আছে? মিনা ইজ ভেরি গুড, মিনা খুব ভালো, কেমন? এখন আমি যদি বারবার মিনা ইউজ করি, মিনা বারবার ব্যবহার করি, তাহলে আমাদের কাছে একটু বিরক্তিকর লাগতে পারে। তো মিনার পরিবর্তে আমরা লিখতে পারি শি, শি ইজ ইন্টেলিজেন্ট টু, সে খুব বুদ্ধিমতীও বটে। আবার এই ছবিটা খেয়াল করো, হ্যাঁ তোমরা সবাই নিশ্চয়ই চিনতে পেরেছ, দিস ইজ রাজু। তো রাজু ইজ আ গুড বয়, রাজু ভালো ছেলে। এবার যদি আমি বলি হি অলওয়েজ হেল্পস মিনা, তাহলে এখানে এই হি শব্দটি কিন্তু প্রোনাউন। প্রথম বাক্যে দেখো মিনা বসেছিল, মিনার পরিবর্তে শি বসেছে, মিনা একটি মেয়ের নাম তাই এর পরিবর্তে শি বসেছে। দ্বিতীয় বাক্যটিতে দেখো রাজু একটি ছেলের নাম এবং রাজুর পরিবর্তে হি বসেছে, তাহলে আমরা বলতে পারি নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। এখানে মিনার পরিবর্তে শি হয়েছে এবং এখানে রাজুর পরিবর্তে হি হয়েছে, তো নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ, খুব ভালো করে খেয়াল করো, একটি অনেক বড় একটি গাড়ির ছবি এখানে দেওয়া আছে, হ্যাঁ দিস ইজ আ বিগ কার। এই ছবিটি দেখো, দ্য বয় ওয়্যারস এ রেড শার্ট, ওকে খুব ভালো করে খেয়াল করো। যদি আমি বলি দিস ইজ এ কার, এটা একটা গাড়ি। এখন আমি যদি বলি কেমন গাড়ি, তাহলে আমার উত্তর আসবে বিগ। আবার এখানে যদি আমি বলি যে ছেলেটি শার্ট পরে, পরিধান করে, তো শার্টটা কেমন, শার্টটা হলো লাল, তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করে সেটাই হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে কার একটা নাউন, গাড়ি, কার অর্থ আমরা জানি, তো যদি বলি কেমন গাড়ি তার উত্তরে আসবে বিগ, বড় গাড়ি, তাহলে এখানে এই বিগ শব্দটি অ্যাডজেক্টিভ। আবার এখানে দেখো যদি বলি শার্ট, শার্টটা কেমন, শার্টটা আমরা জানি নাউন, তো বলি কেমন শার্ট, লাল শার্ট, তাহলে এখানে রেড শব্দটাই অ্যাডজেক্টিভ। তাই বোঝানো হয়েছে যে যেই শব্দের দ্বারা কোনো নাউনের বা প্রোনাউনের অতিরিক্ত কোন তথ্য প্রকাশ করবে সেই ওয়ার্ডটিকে বোঝানো বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে এবার আমরা দেখব ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কেমন? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, খুব ভালো করে খেয়াল করো। দেখো এখানে কতগুলো ইমেজের সাহায্যে প্রকাশ করা হয়েছে, যেমন আমরা যদি বলি ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা, কেমন? ড্রিম, ড্রিম অর্থ স্বপ্ন দেখা, থিঙ্ক, থিঙ্ক অর্থ ভাবা, দেখছো মনে হয় ছেলেটা খুব ভাবছে, ম্যারিটেট, এরকম কল্পনা করা, ধ্যান করা, জাম্প, লাফ দেয়া, এরকম সিঙ্ক, গান গাওয়া, দেখো এরকম ওয়াক মানে হাঁটা, এগুলো প্রত্যেকটা শব্দের মধ্যে দেখো এগুলো কোনো না কোনো কাজ বোঝানো হয়েছে। তো আমরা তাহলে বলতে পারি যে ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। তাহলে ভার্ব হচ্ছে যেই ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়। ওকে এবার আমরা দেখব অ্যাডভার্ব, একটু লক্ষ্য করো, লোকটি যেন খুব জোরে জোরে কথা বলছে, দ্য ম্যান ইজ টকিং লাউডলি, কেমন? খুব ভালো করে খেয়াল করো। আবার এখানে দেখো একটি বাঘের ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ দ্য টাইগার রানস, বাঘটি দৌড়ায়। এই ছবিটা দেখো খুব সুন্দর একটি হাতের লেখা, কেমন? দ্য হ্যান্ড রাইটিং ইজ ওয়েল। এবার আমরা খুব কিছু মনোযোগ দিই, দেখো এখানে লাউডলি,
এখানে রামস এবং এখানে হলো ওয়েল। এখানে শব্দগুলো পূর্বে কি ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশটার মধ্যে যেই পার্টসটি যে ওয়ার্ডটা বসবে সেটা কিন্তু অ্যাডভার্ব। কেমন, আমি যদি এখানে বলি লোকটি কথা বলছে জোরে উচ্চ স্বরে, এখন আমি যদি আরেকটু ডিপলি বলতে চাই কেমন উচ্চ স্বরে, এবার উত্তর আসবে কোয়াইট, সম্পূর্ণ জোরে, খুব খুব উচ্চ স্বরে। তাহলে এখানে এই কোয়াইট শব্দটি কিন্তু অ্যাডভার্ব। খেয়াল করে দেখো অ্যাডভার্ব বাক্যের মধ্যে এমন একটি ওয়ার্ড এসে ব্যবহৃত হয় যে ওয়ার্ডটাকে আমরা যদি ব্যবহার নাও করি তাহলে বাক্যের তেমন কোনো ক্ষতি হবে না। তাহলে আমরা শূন্যস্থান পূরণের সময় এই জ্ঞানটা কাজে লাগাতে পারি। অ্যাডভার্ব এমন একটা জায়গায় বসে যেখানে ওয়ার্ডটিকে ব্যবহার করলেও হয় আবার না করলেও বাক্যের তেমন কোনো ক্ষতি হয় না। এইখানে দেখো দ্য টাইগার রামস, এখানে কিন্তু বাক্যটি শেষ হতে পারত কিন্তু তারপরও যদি কোনো শূন্যস্থান থাকতো তাহলে সেই শূন্যস্থান আমাদের কিন্তু অ্যাডভার্ব দ্বারা ফিল আপ করতে হবে। দেখো দ্য টাইগার রানস ফাস্ট, খুব দ্রুত দৌড়ায়। কেমন, তৃতীয় বাক্যটিকে দেখো দ্য হ্যান্ড রাইটিং ইজ ওয়েল, এটাই কিন্তু আমাদের একটা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করা একটা বাক্য, দ্য হ্যান্ড রাইটিং ইজ ওয়েল। এখন তারপরও একটি শূন্যস্থান রয়েছে, তার এই শূন্যস্থানে কিন্তু অ্যাডভার্ব বসবে। ওকে, দ্য হ্যান্ড রাইটিং, এখন যদি আমি বলি হাতের লেখাটি ভালো, যদি বলি কেমন ভালো, খুব ভালো, তাহলে এখানে এই ভেরি শব্দটি কিন্তু এখানে অ্যাডভার্ব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা অ্যাডভার্বের সংজ্ঞায় বলতে পারি যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব এর কোন অতিরিক্ত তথ্য প্রদান করে তাকেই অ্যাডভার্ব বলে। আমি আবার বলছি, যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, যেমন ধরো ভার্ব অথবা অ্যাডভার্ব, এই ওয়েল শব্দটি ছিল অ্যাডভার্ব, কেমন না, সরি ওয়েল শব্দটি ছিল আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। আবার দেখো ভার্বের বার তথ্য প্রকাশ করেছে, যেমন ধরো দুই নম্বর বাক্যটি দ্য টাইগার রানস, কেমন, সে দৌড়ায়। এখানে এই রানস শব্দ ভার্ব এবং তার একটি বার্তথ্য প্রদান করেছে ফার্স্ট শব্দটি। ওকে, তাহলে যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ ভার্ব অথবা অ্যাডভার্বে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকেই অ্যাডভার্ব বলে। এবার আমরা দেখব প্রিপজিশন। দেখো ওয়ার্ডটির মধ্যেই এর অর্থ লুকায়িত রয়েছে, প্রিপজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, প্রি মানে পূর্বে, পজিশন অবস্থান। ওকে, তাহলে দেখো যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য কোন ওয়ার্ডের একটি সম্পর্ক তৈরি করে তাকেই প্রিপজিশন বলে। ওকে, তাহলে নাউন প্রোনাউন পূর্বে বসবে এবং তার সাথে একটি সম্পর্ক তৈরি করে দেবে। যেমন এই ছবিটি খেয়াল করো, আমি যদি বলি ছেলে মেয়েরা ক্লাসে আছে, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, তারা ক্লাসরুমে। এই তাহলে এখানে ইন শব্দটি কিন্তু এখানে প্রিপজিশন এবং ইন দ্বারা কিন্তু ক্লাসরুমের সাথে ছেলে মেয়েদের একটি সম্পর্ক তৈরি করে দেওয়া হলো, তাহলে ইন শব্দটা এখানে প্রিপজিশন। এটা খেয়াল করো মেয়েটি ঘুমাচ্ছে, হ্যাঁ, তো উই গো টু বেড, আমরা ঘুমাতে যাই অ্যাট 10 PM। তাহলে দেখো এই 10টার সাথে অ্যাট শব্দটি কিন্তু একটি সম্পর্ক তৈরি করে দিয়েছে, তাহলে এখানে এই অ্যাট, ইন এগুলো হলো প্রিপজিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব কনজাংশন। কনজাংশন হলো দেখো দ্য ম্যান ইজ অনেস্ট অ্যান্ড পাংচুয়াল, লোকটি সৎ এবং নিষ্ঠাবান, দুইটি লোকটি গুণকে প্রকাশ করেছে এবং এই দুইটি গুণকে একটি শব্দ দ্বারা যুক্ত করে দেওয়া হয়েছে। এই বাক্যটি খেয়াল করো, হি ট্রাইড বাট কুড নট পাস দ্য এক্সাম, সে চেষ্টা করেছিল কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেনি।
তাহলে এখানে বাট শব্দটি যুক্ত করেছে। কমপ্লিট ইউর টাস্ক, তোমার কাজ সম্পন্ন করো ভালোভাবে, নতুবা আই উইল পানিশ ইউ, আমি তোমাকে শাস্তি দেব। তাও এখানে খেয়াল করো, এই অর শব্দটি কিন্তু দুটো বাক্যকে যুক্ত করে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড, একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকেই কনজাংশন বলে। এখানে দুটি অ্যাডজেক্টিভ ছিল দুই প্রান্তে, দুইটি অ্যাডজেক্টিভকে যুক্ত করে দিয়েছে, এখানে দুটি ভার্বকে যুক্ত করে দিয়েছে, এবং এখানে দুটো বাক্যকে যুক্ত করে দিয়েছে। তাহলে কনজাংশনের কাজ হলো দুটো ধারণা, দুটো শব্দ বা দুটো বাক্যকে যুক্ত করে দেয়া। এই জন্য অ্যান্ড, বাট, অর এগুলো এখানে কনজাংশন। ওকে, এবার আমরা দেখব ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো আবেগসূচক অব্যয়। দেখো ছবিটা খেয়াল করে দেখো, আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা খুব বিজয় উল্লাস করছে। হ্যাঁ, হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলাটিতে জয়লাভ করেছি। এই দেখো যে হুররা শব্দটি, হ্যাঁ হুরে, এর দ্বারা আমাদের মনে আবেগ প্রকাশ পেয়েছে, কেমন? এটা খেয়াল করো, খুবই অসহায় একজন মহিলাকে এখানে দেখা যাচ্ছে। অ্যালাস, শি হ্যাজ লস্ট হার প্রপার্টিস, তার বাড়িঘর সম্পদ দেখো সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে হায় প্রকাশ করেছে। তো দেখো, এটা একটা আনন্দসূচক এবং এটা একটা দুঃখসূচক। তাহলে এর দ্বারা আমাদের মনের আবেগ প্রকাশ পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড মনের আবেগ বা ভাব প্রকাশ করে তাকেই ইন্টারজেকশন বলে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে পার্সেপিস সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো। তোমরা এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করবে, এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আশা করি সামনে ইনশাআল্লাহ তোমাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বেসড ভিডিও ক্লাস ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে ক্লাস এখানে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।